বেশিদিন হয়নি আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সাব্বির রহমান আর এ অল্প সময়ের ব্যবধানে মাঠের বাইরের ঘটনায় সবচেয়ে বেশিবার আলোচনায় এসেছেন তিনি বিশেষ করে বিতর্কের সঙ্গে তার নিয়মিত ওঠা বসা মনে হতে পারে দুই মিলিয়ে হাত ধরাধরি করে চলতেই তার পছন্দ সাব্বির সর্বশেষ দর্শক পিটিয়ে ছয় মাসের নিষেধাজ্ঞায় রয়েছেন এছাড়াও তাকে জরিমানা গুনতে হয়েছে কয়েক লাখ টাকা বিসিবির ফান্ড ভারী করার দায়িত্ববার যেন তার কাদেই এছাড়া রাতভর মেয়েদের সঙ্গে ভিডিও চ্যাটিং বাসায় মেয়ে নিয়ে যাওয়া কিংবা সতীর্থদের সঙ্গে বাঘ বিতণ্ডার অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত স্বয়ং বিসিবি আর তো তাই বেজায় ক্ষুব্ধ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি তাই সব কিছুর মিশিলে এবার শুধু ঘরোয়া ক্রিকেট থেকেই নয় আন্তর্জাতিক ক্রিকেট থেকেও নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিরের অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে এরই আবাস মিলেছে তিনি বলেছেন আমরা বারবার বলে আসছি সবাইকে ভালো হওয়ার জন্য কারণ ক্রিকেটাররা জাতির আইডল সাব্বির যদি বিরত না হয় তাহলে আমাদেরকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আর চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই সেটি হলো জাতীয় দল থেকে বাদ দেয়া সে জাতীয় দলে খেলতে পারবে না এখন আন্তর্জাতিক ক্রিকেটে বাদ দেওয়ার থেকে আর বেশি কি করতে পারবো আমরা আমরা তো কাউকে জেলেও দিতে পারবো না এদিকে গত বছর ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশে আসা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জার বিরুদ্ধে ইফটিজিংয়ের অভিযোগ ওঠে সাব্বিরের বিরুদ্ধে লিগে খেলা চলাকালীন গ্যালারিতে থাকা সানিয়া মির্জাকে ইফটিজিং করেন সাব্বির রহমান আর এ নিয়ে বেজায় চটে যান পাকিস্তানি অলরাউন্ডার সরাসরি অভিযোগ করেন সিসিডিএমের চেয়ারম্যানের কাছে জানান স্ত্রীকে টিস করার বিষয়টি প্রসঙ্গত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সঙ্গে অবশেষে সেই ফাইলও এসেছে বিসিবির হাতে এখন দেখার বিষয়ে এসব ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় বিসিবি